love the chase and the hunting. I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! It's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. I'm immortal. When I feel like this, I'm immortal. When I feel like this, I'm immortal. সামদানির খাবার খাই আমরা খুবই স্যাটিসফাইড। সামদানির আবার নিয়ে আসি, আজকে জোর করে ওর আর্জেন কাজ ছিল, তারপরে ওর হাতে রান্না খাওয়াই লাগবে। সো পেয়ারা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখবো আর পেয়ারা চুরি করে খাবো। সো এটা চুরি বলা যায় না আসলে, যেহেতু রিলেটিভ। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা পেয়ারা বাগান। কিন্তু তো চলুন আপনাদেরকে পেয়ারা বাগানটা একটু ছোট্ট করে দেখাই, তারপরে আমরা চলে যাবো আবার পরবর্তী স্টেপে। গো আমিন ভাই বেশ কিছুদিন যাবত মকন্দপুর তার শ্বশুর বাড়িতে অবস্থান করতেছে। তো আমিন ভাইরে তো না চালাইলে আমাদের কারো শান্তি লাগে না আসলে, আর আমিন ভাইরে না দেখলেও ভালো লাগে না। এই জন্য আশা বললাম আমরা সবাই মিলে মকন্দপুর আমিন ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকাতে। আর আমিন ভাইয়ের সম্বন্ধের পেয়ারা বাগান থেকে কিছুক্ষণ আগেই আসলাম। আমিন ভাই আপনার শ্বশুর বাড়িতে যে এ পর্যন্ত আশা বললাম আপনার জ্বালানোর জন্য আমরা সবাই, এই বিষয়ে আপনি কি বলতে চান একটু বলেন, শেয়ার করেন। কপালটা অনেক ভালো যে তোমরা সবাই আসছো, এই এলাকাটা দেখতে কিরকম লাগছে তোমাদের আমি জানি না, কিন্তু যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকু নিয়ে তোমাদের ঘোরাঘুরি করছি। সমস্যা নাই। সো গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার বেল আইকনটিকে ক্লিক করবেন। তবে ধন্যবাদ আমিন ভাইয়ের, আমিন ভাইকে সাথে নিয়ে আমরা এখন আমিন ভাইয়ের পুরো শ্বশুর বাড়ির আশেপাশে এরিয়াটা যতটুকু পারি আর কি কভার দেওয়ার চেষ্টা করবো। গাইস আপনারা সবাই সাথেই থাকুন। সো গাইস আতন ফ্রি টিমের টিম মেম্বাররা কিন্তু খেলাধুলায় খুবই অ্যাক্টিভ। আপনারা ইতিপূর্বে আগের ব্লগগুলোতে দেখেছেন যে তারা যদি এরকম খোলামেলা জায়গা পায় সেখানে আমরা ব্লগের মধ্যে বিরতি দিয়ে কিন্তু বা যাত্রা বিরতি দিয়ে খেলাধুলার মধ্যে নেমে যাই। তো আজকে এটার ব্যতিক্রম হচ্ছে না। এখানে আসার পরে দেখলাম খুব সুন্দর মাঠ আছে আর এখানে এত চমৎকার ওয়েদার, এই জন্য আর খেলার লোভ সামলাতে না পেরে তারা সবাই খেলাধুলায় ব্যস্ত। দেখতেই পাচ্ছেন আমার পেছনে টান টান উত্তেজনা চলতেছে খেলার। আর আমার আশেপাশের এরিয়ার কথা বলতে গেলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা পড়ে আছে। এখানে বড়দের খেলার জন্য একপাশে জায়গা, ছোটদের খেলার জন্য একপাশে জায়গা, মানে চার পাঁচটা মাঠের মতো এরিয়ার বিশাল জায়গাটা। আর মকন্দপুর গ্রামটা আসলেই অনেক বেশি সুন্দর। আর এই গ্রামটা মূলত হচ্ছে পাহাড়ের উঁচু টিলার উপরে ন্যাচারাল পরিবেশে, ছোট ছোট পাহাড়ের টিলা, পাহাড় সব মিলিয়ে অসাধারণ। সো আমরা এখন ছোট্ট একটা ক্লিপ দেখবো খেলার আর আশেপাশের এই মাঠের ভিউটা একটু দেখবো। সো আমাদের সঙ্গেই থাকুন। Thank you.
গাইস এখানে কিন্তু সবাই খেলা নিয়ে ব্যস্ত আর খেলাধুলার পাশাপাশি ওইদিকে কিন্তু আমাদের মালদ্বীপ আর দুবাই থেকে স্পেশাল দুইজন শেফ কিন্তু এখানে রান্না করতেছে আজকেও সম্ভবত বিরিয়ানি রান্না হবে সো আমরা এফাকে একটু দেখে আসি যে রান্নাটার কতটুকু হলো বা কি অবস্থা চলুন তো গাইস ওইদিকে সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমাদের স্পেশাল শেফ আছে সামধানী সামদানি তুমি এদিকের দায়িত্বে আছো তো তুমি বলো যে কতটুকু আগাইছো বা কি করতেছো একটু বলো জি আলহামদুলিল্লাহ আমাদের রান্নার বিষয়টা এখন অনেকটাই আগিয়ে গেছে আমরা এখন আগুন আগুনটা ধরাইতেছি আমার সাথে তিনজন ভাই হেল্প করতেছে তিনজন ভাই আমাদেরকে হেল্প করতেছে সবাই যেহেতু খেলাধুলা করতেছে তাদের হাফ টাইম এগিয়ে আসতেছে এই জন্য তাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি এখানে সিঙ্গারা পুরি আছে তাদের সবাইকে নাস্তা দিব আর হচ্ছে গাইস একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে আমরা সবাই গিয়ে ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনারা সবাই যদি একটু সাপোর্ট দেন আমাকে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারি সো আমাদের সাথেই থাকুন স্টে টিউনড অনেক অনেক শোনো অনেক একটা কথা আছিল মানে আমি তো নাস্তা নিয়ে অনেকক্ষণ যাবার দাঁড়ায় আছি হাফ টাইম কিন্তু শুনো হাফ টাইম কিন্তু হয়ে গেছে আরো তিন চার মিনিট আগে কিন্তু দেখা গেল যে এইমাত্র গোল দেওয়ার পরে তুমি দৌড়ে হাফ টাইম করে আসা বললা কাহিনীটা কি বলো A few moments later একজন বিপদ সংকেত দিতেছে আমারে অনেকক্ষণ যাবত ওনার কাছে একটু যাই ফায়ার সার্ভিসের লোকের মতো আপনার সমস্যা কি বলেন কি অসুবিধা আপনি বিপদ সংকেত দিতেছেন আমি তো যেদিকে যাই এদিকে বৃষ্টি আসে আজকে বৃষ্টি আপু মিস আরে বৃষ্টির লগে দেখা করাইছেন আর বৃষ্টি আমি সমাধান বৃষ্টি মতো বানায় সমস্যা নাই আর এদিকে খাবারের কি অবস্থা একটু আপডেট দাও জি আলহামদুলিল্লাহ আমাদের আবার খাবারের যে আইটেমটা ছিল বা আমাদের প্রস্তুত ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটা আগে গেছে আর আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে মালটা বাগানের দিকে মকন্দপুর কিন্তু আসলে পাহাড়ি এলাকা আর পাহাড়ি এলাকার মধ্যে কিন্তু মালটা লিচু কাঁঠাল পেয়ারা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় সো আমরা এখন মালটা বাগানটা ভিজিট করব আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গেই থাকুন অনেক তুমি কি এলাকায় পাত্রে খোঁজ দিয়ে আসলো নাকি এভাবে জামাইয়ের মতো একটা গেট আপ নিয়ে আজকে ভাই আরো দুদিন রয়েছে এরপরে কপাল আছে রাবার বাগান আম বাগান লিচু বাগান মালটা বাগান সব বাগান এদিকে একসাথে তুমি আমার প্রশ্ন করতেছ এই জায়গায় এসে কেমন ফিল হইতাছে এরকম আজকে তোমার আমি জিজ্ঞাসা করতেছি তোমার কেমন ফিল হইতাছে আসলে এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা আর সীমান্তবর্তী এই জায়গাটাতে আসার আগে আমি আসলে ভাবি নাই যে জায়গাটাতে ঘোরার মতো বা দেখার মতো এত কিছু আছে তো আশেপাশে যা যা আছে এগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি সামনে অনেক একটা কাজ করতেছে এটা ক্যামেরাতে যদি না দেখে আপনাদের জন্য মিস হবে এই যে আম গাছের মধ্যে কাতলা মাছ আম গাছের মধ্যে কাতলা মাছ ঝুলতেছে অনেক তুমি কি মনে সুখে ঝুলতেছে এই জায়গার মধ্যে না ভাই তোমার ফিলিংস কি বলো ভাই আমি তো পেয়ারা বাগানো দেখলাম মাটা বাগানো দেখলাম আম গাছ আর আম না আম গাছ আমি ঝুলতাম ভাই একটা জিনিস কি পাশে ভাষা কি জানি সত্যি কথা ভাই ভালোবাসা কি রং বদলাই না ভালোবাসার রং বদলায় না তবে ভাই মাথা ঘুরাই ফেলে হিট হয় কান্ডের মতো বাবা
এবারে বুমম করে সন্ধ্যা আমি বলতেছিলাম এই যে ফলগুলা দেখতেছেন এগুলা যদি কাঁচা অবস্থায় খান তাহলে শরীরে যে একটা ভাব আছে এটা অনেক ধরনের চেঞ্জ হইব ডায়লগটা যদি একটু বলতেন আমি বলছিলাম ভাই আজ গরিব বলে মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড নিলাম যদি বড় লোক হইতাম শোরুমতে নিতাম কারণ শোরুমে তো আমি তো আর বাইক পাই নাই বুঝছেন না ও আপনাকে বলতাম বাস এতটুকু মালটা বাগানে আসি বাট অনেক ভালো লাগতেছে সবার সাথে বাট ঘোরাফেরা করার আনন্দই মনে করেন যে আলাদা যেদিকে যাই ব্লগ করতে কিছুদিন যাবৎ ওইদিকে শুধু বৃষ্টি আসে এই জিনিসটা আমি কোনোভাবেই মানে মিলাইতে পারতেছি না বৃষ্টির কিসের জন্য এত খুব হইলো আমার উপরে আসলাম এখানে বাগানের মধ্যে ঘুরতাম এদিকে নামছে বৃষ্টি আরে তো ভাই বৃষ্টি তো আমরা ইয়াতে বাংলাদেশ থেকে অনেক বুঝেন ইন্ডিয়া সাথে ইন্ডিয়া থেকে আমরা দাও দিয়ে আছে তো गाइस আমাদের পেছনে ছিল ইন্ডিয়া ওইদিকে হচ্ছে রাবার বাগান আর রেস্ট্রিক্টেড এরিয়া ওইখানে যাওয়া সম্ভব না আর বলতে না বলতে বৃষ্টি নামছে কিন্তু আমরা এখন বাগানের ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে যাই বাইরে মুগন দিক দিয়ে রাস্তা ভাই আমি এখন লটকন বাগানের ভিতর দিয়ে যাইতাছি কিন্তু বৃষ্টির কারণে রিভিউ ভালো মতো দেখাইতে পারলাম না আই এম ভেরি ভেরি সরি কোন রকমে যাই আমাদের যেখানে রান্না হচ্ছে ওইখানে এখন আমরা যাই তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে দৌড়ানি খেয়ে এখন আমরা একটা বিমান ভাঙা একটা বিমান পড়া ছিল জঙ্গলের ভিতরে এসে পিছনে কাতলা মাছ আসা পড়ছে বৃষ্টির মধ্যে পিছনে আসো আবার কাতলা মাছটা একটু উকি ঝুঁকি মারতেছে আমাদের পিছনে আচ্ছা যাক কাতলা মাছটা ভিজতেছে আপনি যে জায়গায় বাইরে বেন মানে বৃষ্টি আপু আপনার কাছে থাকবো এই দিন বৃষ্টি আপু কে আসি দিকে আর রিয়াজ ভাই বরাবর সব সময় এনি টাইম মানে যে দিকে মানে আমরা যাই বৃষ্টি আপু রিয়াজ ভাই পিছনে এই পাশে একটা পুরাতন বিমান পাইছি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে হয় ভাঙা পড়ে আছিল তো এখন আমরা বিমানের ভিতরে বসে আছি আমাদের গরিবের পার্মানেন্ট বিমানগুলো গরিবের বিমান এটা হ্যাঁ বিমান ভাঙা আর পিছনে আসে আমাদের শাঙ্কুপাঙ্গরা তো আপনাদেরকে দেখাই কি রকম বৃষ্টি হইতাছে সো গাইস আমাদের ভিডিও কিন্তু এখানেই শেষ না ভিডিওটা দেখতে থাকুন বৃষ্টিটা কমার পরে পরবর্তীতে আর অনেকগুলো প্ল্যান আছে অনেকগুলো প্ল্যান আছে এখনই বলবো না সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না কেপা ছেড়ে দিলে পানির তো ডুবাডুবি করবো কাদানাজি করবো তো ফুটবল খেলবো তারপর বাকিটা যাবে মানে নৌকায় ঘুরতে যাবো গাইস রিল্যাক্স নৌকায় ঘুরতে যাবো ওই জায়গাটার নাম হচ্ছে শিবির আমরা যাই শিবিরে লোকেশনটা নাম হচ্ছে শিবির এটা হচ্ছে বিজয়নগর উপজেলা নট ফর মাইন্ড আই এম ইংলিশ ছাড়া কথা বলি না ওকে আমরা আমিন ভাইকে ফলো করবো আর চলে যাবো সরাসরি শিবিরে যেতে যেতে রাস্তার ভিউ গুলো আপনারা এনজয় করতে থাকুন বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো গাইস আমিন ভাই শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে আসলাম শিবির এই জায়গাটার নাম হচ্ছে গাইস শিবির আর এখানে অনেক বড় একটা বিল আছে তো আমরা প্ল্যান করলাম যে এখন নৌকা দিয়ে বিলের মাঝখানে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো
সো চলুন এই জায়গাটার আশেপাশের এরিয়াল ভিউ এবং নৌকার ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করি, সো স্টে টিউনড। নৌকা কি একটা আনছো নাকি পিছনেরটাও আনছো? মাটির এখানে কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর আর দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভেতরে দশটি নালা দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভেতরে দশটি নালা নয়টি বন্ধ একটি খোলা গোপন একটা তালায় আছে। গাইস নৌকাতে ঘুরতে ঘুরতে আমরা একবারে নদী বা বিল এটার মাঝখানে আসা পড়ছি আর আমার পিছনে একটা চমৎকার জিনিস আছে এদিকে, জিনিসটা হচ্ছে গাইস 1 2 3 গো, আমার পিছনে হচ্ছে গরিবের পদ্মা সেতু, ওই যে 10 নম্বর পিলার ওই পিলারের মধ্যে দেখা খাইছিল প্রথমবার আর এই পিলারে খাইছিল দ্বিতীয়বার, এটা হচ্ছে গাইস আমাদের গরিবের পদ্মা সেতু। তো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, ঘুরতেছি খুব বেশি ভালো লাগতেছে। সামিন ভাইয়ের কথা মতো আমরা এই শিবির এলাকা বা এরিয়াটাতে ঘুরলাম নৌকায় করে আর অনেক মজা করলাম। সো ফয়সাল, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন আজকের এই পুরো পিকনিক এবং আজকের নৌকা ভ্রমণটা নিয়ে? খুবই ভালো গাইস, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আর আপনারা যদি কেউ আসতে চান ব্রাউনবাড়ির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন এই লোকেশনটাতে, এটা হচ্ছে বিজয়নগর উপজেলা আর জায়গাটার নাম হচ্ছে শিবির, যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। আমাদের আপনার ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।